শিক্ষাহীনতা, বাল্যবিবাহ, বেকারত্ব এবং মাদকের মতো কঠিন বাধাকে অতিক্রম করে একটি সুস্থ, সচ্ছল, আত্মনির্ভরশীল জীবন গড়তে বাংলাদেশের যুব সমাজকে পৃষ্ঠপোষকতা ও অনুপ্রেরণা যোগাতেই ইয়াং বাংলার প্রতিষ্ঠা। একটি দেশ ও জাতির সমৃদ্ধি এবং বলিষ্ঠ ভবিষ্যৎ নেতৃত্ব আত্মনির্ভরশীল যুব সমাজের হাতেই, সেই বিশ্বাসকে ধারণ করেই ইয়াং বাংলার পথ চলার। ইয়াং বাংলার এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে সেক্রেটারিয়েট হিসেবে নিরলস কাজ করে যাচ্ছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, সিআরআই। সিআরআই মূলত রাজনীতি ও জনগণের মাঝে সমন্বয় সাধনের মধ্য দিয়ে একটি উন্নত জাতি গঠনের কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের মতামতের উপর তথ্য সংগ্রহ করে গঠনমূলক গবেষণাপত্র তৈরি করে তথ্যবহুল বিষয়গুলো সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করে থাকে এবং জাতীয় উন্নয়ন ও নীতি নির্ধারণ বিষয়ে তরুণদের আলোচনার ক্ষেত্র তৈরি করে। এবং 2015 সালে সূচনা হয় জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের। প্রথমবারের মতো 5টি ক্যাটাগরিতে 60 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার ও বিশেষ সম্মাননা দেয় ইয়াং বাংলা। 2017 সালে 3টি ক্যাটাগরিতে এই স্বীকৃতি পায় 50টি সংগঠন এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা 50টি সংগঠনের হাতে তুলে দেব পুরস্কার ও বিশেষ সম্মাননা। আজকের এই অনুষ্ঠানের স্পন্সর হিসেবে আছে স্কোয়ার গ্রুপ, হামিদ গ্রুপ, জ্যামকন, আমরা কোম্পানিজ, সামিট গ্রুপ, বাংলা ক্যাট এবং বেক্সেমকো। ইয়াং বাংলার পার্টনার হিসেবে আছে মাইক্রোসফট, ই ভিলেজ, বি অগমেডিক্স, কর্ম, সোল শেয়ার, প্রিয় শপ, সেবা এক্স ওয়াই জেড এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব। মিডিয়া পার্টনার হিসেবে আছে সময় টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, 71 টেলিভিশন, আরটিভি, ডিবিসি নিউজ, চ্যানেল 24, ইত্তেফাক, সমকাল, ঢাকা ট্রিবিউন, বাংলা ট্রিবিউন এবং বিডি নিউজ 24.com। মূল অনুষ্ঠান শুরু করবার আগে চলুন দেখে আসি 2014 সাল থেকে তরুণদের জন্য নেয়া ইয়াং বাংলার কিছু উদ্যোগের চিত্র। আমাদের পিছিয়ে পড়া মানুষদের জন্য তাদের উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। আমাদের বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠিত হওয়ায় আমরা কম্পিউটার বিষয়ে বিভিন্ন তথ্য পাই।
ইয়াং বাংলার এই চমৎকার উদ্যোগকে আমরা আসলেই সবসময় সাধুবাদ জানাই। আসলেই চমৎকার ইয়াং বাংলা। শ্রুতি মণ্ডলী, গত বছর অর্থাৎ 2017 সালের এই অক্টোবর মাসেই এই মঞ্চে 30টি সংগঠন পেয়েছিল সেরা সংগঠনের স্বীকৃতি। সারা দেশে 44টি জেলায় 32টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন প্রক্রিয়ার প্রচারণা চালানো হয় এবং আবেদন জমা পড়ে প্রায় 1500-এর মতো, এবং সেখান থেকেই যাচাই বাছাই করে 30টি সংগঠন সিলেক্ট করা হয়। এখন আমরা দেখব জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2017-এর বিজয়ীদের গল্প। একঝাঁক স্বপ্নবাজ তরুণ যাদের দৃষ্টি জুড়ে অপার সম্ভাবনা, যারা প্রতিনিয়ত নির্মাণ করে যায় আগামীর বাংলাদেশ। ইয়াং বাংলা 2015 সাল থেকে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের মাধ্যমে এরকম অসংখ্য তরুণদের স্বীকৃতি প্রদান করে আসছে, যার ধারাবাহিকতায় এইসব তরুণরা অবদান রেখে যাচ্ছে নিজ নিজ ক্ষেত্রে। প্রাণীদের স্বাস্থ্য, বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছে মডেল লাইফ স্টক ইনস্টিটিউট। খামারিরা তো সেবা, ওদের সেবাটা নিশ্চিত করার জন্য একটা আউটডোর হসপিটাল সার্ভিস চালু করি এবং 300-এরও বেশি আমরা উদ্যোক্তা তৈরি করতে পেরেছি। প্রান্তিক অসহায় প্রবীণদের শিক্ষা, স্বাস্থ্য ও পুনর্বাসনে ভূমিকা রাখছে প্যারেন্টস এইজিং ফাউন্ডেশন। অনেকগুলো প্রজেক্ট আমরা চালু করি, হারিয়ে যাওয়া কোনো প্রবীণ বাড়িতে পৌঁছায় দেওয়া, সবাইকে টেকনোলজি আন্ডারে নিয়ে আসা এবং বৃদ্ধাশ্রমে যত ধরনের সমস্যা এগুলো সলভ করা। ছিন্নমূল সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করছে উই ফাউন্ডেশন। আমি নিজেই গাছতলাতে পড়াতাম এবং কেউ কাঁথা সেলাই করতে পারে, কেউ খুব সুন্দর গান গায়। আমরা চেষ্টা করি তাদের সেই গুণাবলীর জায়গাটাকে সুন্দর বা স্থির রেখে আমরা কিভাবে তাদেরকে আরো একটু এগিয়ে নিয়ে যেতে পারি। দরিদ্র, অনাথ ও প্রবীণদের সহায়তায় মানবিক ভূমিকা রাখছে মানব কল্যাণকামী অনাথালয়। আমাদের এখানে 112 জন এতিম অনাথ আছে। অসহায় নিপীড়িত নারীদের জন্য আমাদের এখানে স্বাবলম্বী হওয়ার একটা প্রজেক্ট আছে। বৃদ্ধ বৃদ্ধাদের জন্য আছে বিদ্যালয়, তাছাড়া আছে আমাদের সজীব দাতব্য চিকিৎসালয়। এই এলাকার প্রান্তিক মানুষরা বিনামূল্যে চিকিৎসা সেবা পায়। ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করছে রাঙ্গাচুই ইউনাইটেড ফুটবল একাডেমি। আমরা যেমন আগে ডাকে সবাইকে বলতাম যে ফুটবল খেলার জন্য আসো, কিন্তু এখন আমাদেরকে কারো বাসায় যায় বলতে হচ্ছে না, মেয়েরা আমাদেরকে দেখেই বলে যে আমিও ফুটবল খেলবো। নারীর প্রতি সহিংসতা রোধ ও নারী অধিকার রক্ষায় কাজ করছে বরিশাল ইউথ সোসাইটি। কোয়ালিটি এনজিওরিং এডুকেশন, কিভাবে আমাদের জেন্ডার ভায়োলেন্স অফ করা যায়, তরুণীদের স্কুলগামী এবং কলেজগামী করা যায় এবং কিভাবে তাদের অধিকার বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে, এবং স্পেশালি ক্লাইমেট চেঞ্জ এরিয়াগুলোতে। চৌপাশ নাট্যদল মূলত সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সমাজকে সচেতন করে তুলছে। জঙ্গিবাদ, স্বাধীনতা মূল্যবোধের চেতনা বা বাল্যবিবাহ নিজেদের মননশীল করে সৃষ্টি করা এবং সামাজিক মূল্যবোধের মধ্যে দিয়ে অসাম্প্রদায়িক চেতনাবোধ তৈরি। শারীরিক প্রতিবন্ধিতাকে অতিক্রম করে ক্রীড়াক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন। আমরা দেশকে এবং সমাজকে বোঝাতে পারবো যে আমরাও সমাজের জন্য কিছু করতে পারি, সমাজের বোঝা আমরা নই। সুবিধা বঞ্চিত ছিন্নমূল শিশুদের আলোর পথ দেখাচ্ছে দুর্বার। তরুণদেরকে নিয়ে কিভাবে দেশের সেবা কাজে লাগানো যায় সেটাই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য, যেখানে অত শিশু মুক্ত, বাল্য বিবাহ মুক্ত, মাদক মুক্ত একটি দেশ গড়ে উঠবে। জঙ্গিবাদ নির্মূল ও মাদকের বিরুদ্ধে সাংস্কৃতিক ভাবে লড়ছে জুনফুল থিয়েটার। নাট্য চেতনায় উদ্বুদ্ধ হোক তরুণ প্রজন্ম, দূর হোক জঙ্গিবাদ, সমাজ গঠনে, দেশ গঠনে যুব সমাজের সত্যতা নিয়ে যাওয়ার জন্য কাজ করতে চাই। স্বপ্ন দেখো যারা কাজ করছে প্রতিবন্ধীদের স্বপ্নের বাস্তবায়নে। আমাদের এই স্বপ্ন দেখো প্ল্যাটফর্ম একটা স্কুল তৈরি করবে, যে স্কুলটা হবে একদম বিনামূল্যে। থিয়েটার মুরারি চাঁদ, আবৃত্তি, নৃত্য, নাটক যাদের সাংস্কৃতিক আন্দোলনের হাতিয়ার। জঙ্গিবাদ মৌলবাদের দিকে সরে যাওয়া যে একটা দিক, সেগুলো থেকে আমরা বাঙালি জাতীয়তা বুঝে মানুষকে নিয়ে আসা, মনলে এবং সৃজনশীলতার মাধ্যমে মানুষকে মানুষ হিসেবে তৈরি করার যে চেষ্টা সেটা আমরা করে যাই। ইয়াং বাংলার সহযোগিতায় এরকম বহু তরুণ দেশের নানা প্রান্ত থেকে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে নিরলসভাবে। ইয়াং বাংলা বিশ্বাস করে আজকের তারুণ্যই গড়বে আগামীর বাংলাদেশ। তোমার জয়, বাংলার জয়।
2017 সালের ইয়াং বাংলা ইউথ অ্যাওয়ার্ড, সেই সকল বিজয়ীদের আবার অনেক অনেক অভিনন্দন। চমৎকার কিছু কাজ, চমৎকার কিছু উদ্যোগ, অনেক অনেক অভিনন্দন আপনাদের। জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2018 এর আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দিতে আমি এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং সিআরআই এর সম্মানিত ট্রাস্টি জনাব নসরুল হামিদ এমপিকে। আসসালামু আলাইকুম। কি সবার দারুণ লাগছে না? না, গলার ভয় শোনা গেল না। গত তিন দিন তো তোমরা ওয়ার্কশপের মধ্যে ছিলে না, সব ইয়াং বাংলার অ্যাওয়ার্ডি এবং তরুণ সদস্যরা। ব্রেকফাস্ট হয় নাই বোধহয় সকালে? না, নিশ্চয়ই সব বিয়ের এখানে কাটছাট করছে। খুবই দারুণ, ঠিক না? আরো জোরে শুনতে চাই। অ্যাবসলুটলি, সকল কৃতিত্ব কার? এই স্বপ্ন দেখাচ্ছে কে? যে বাংলাদেশটা আমাদের হাতে তুলে দিয়েছে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু, সোনার বাংলাদেশ। এই কারণেই তো আমরা কাজ করছি, ঠিক না? এবং এই সোনার বাংলাদেশ গড়ার জন্য দিন রাত কাজ করছে কে? কার স্বপ্ন? জাতির জনকের স্বপ্ন। সে কে? সে আমাদের শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী, ঠিক না? সুন্দর, আমরা সেই ধারাকে রাখার জন্যই আজকের আমাদের এই ইয়াং বাংলা। আমাদের এখানে তারই উত্তরসূরি, জাতির জনকের উত্তরসূরি, আজকের প্রধান অতিথি আমাদের সজীব ওয়াজেদ জয় আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা সকলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ট্রাস্টি রেদওয়ান সিদ্দিক ববি, অক্লান্ত পরিশ্রম, প্রচণ্ড বকাঝকা এবং মাঝে মাঝে আমাদেরকে সান্ত্বনা দেওয়া এবং সেই সান্ত্বনা আমাকে নিয়ে করা, তাকে আমরা ধন্যবাদ দিচ্ছি। আমাদের পার্টনার্সরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের এখানে অনেক তরুণ মন্ত্রীরা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের প্রতিমন্ত্রী আইসিটির পলক, আমাদের তরুণ মন্ত্রী সারিয়ার এখনো তরুণ আছে বয়সে, আমাদের তরুণ এমপিরা এখানে উপস্থিত হয়েছেন এবং আরও ধন্যবাদ জানাই যিনি এই এলাকার এমপি আমাদের এনাম, ডক্টর এনাম এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সংসদ সদস্যরা উপস্থিত হয়েছেন এবং আইসিটির আমাদের এবং ডাকো তার মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত হয়েছেন, সচিব ইউথ ওখানে উপস্থিত হয়েছেন, অনেক স্পন্সাররা এখানে আসছেন, তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি সিআরএর পক্ষ থেকে এবং ইয়াং বাংলা পক্ষ থেকে। আর সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো যে গল্পগুলো আমরা দেখলাম আজকে, চার বছর হয়ে গেল, আমার বিশ্বাসও হয় না, শুরু করেছিলাম মাত্র 400-500 সদস্য নিয়ে এবং খুব ভয় ছিল আমাদের। এই নাইমকে দায়িত্ব, নাইম ওয়াজ দ্য চিফ কোঅর্ডিনেটর, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে নাইম তার চিন্তা ভাবনা থেকে এই জায়গাটা তৈরি করতে পেরেছে আর কি। ধন্যবাদ নাইম। নাইম কোথায়? ও পিছনে, আচ্ছা, তো নাইমকে ধন্যবাদ। ইয়েস, ও আমাদের সংসদ সদস্য। গল্পগুলো আমরা বড় করে দেখাতে চেয়েছিলাম সারা বাংলাদেশের কাছে, বিভিন্ন প্রান্তে সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে হাজারো গল্প তৈরি হচ্ছে। আমাদের স্বপ্নটা ছিল এই গল্পগুলোকে কিভাবে আমরা একটা মঞ্চে নিয়ে আসে আরো বাকি আরো সুন্দর গল্প তৈরি করতে পারি, যে গল্পগুলো বাস্তবে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ তৈরি করবে। এবং এইটাই কিন্তু আস্তে আস্তে এখন সার্থকতা হচ্ছে। এখন কি দেখলাম, আমাদের সদস্য প্রায় 2 লক্ষ, আমাদের টার্গেট হলো আগামী বছর 5 লক্ষ করতে চাই। এইটা সম্ভব হবেই তখনই যদি আবার ফিরে নৌকা মার্খা আসে, আবার ফিরে শেখ হাসিনা আসে, ঠিক তাই না? তা আমাদের এখন স্বপ্ন থাকবে কি, সকলের জয় আমাদের বিজয় হতে হবে নৌকা মার্খাকে নিয়ে আগামীতে, সেটাই আমাদের জয় বাংলা আগামীতে। তা আমি আর বক্তব্য পারবো না, সবাইকে শুভেচ্ছা। আপনারা যারা অ্যাওয়ার্ডি আজকে এখানে পুরস্কার নিতে এসছেন তাদেরকে আমাদের সিআরআই পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আন্তরিক এবং অন্তর অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার সিআরআই টিমকে, আমাদের যারা চমৎকার ভাবে অনুষ্ঠান আয়োজন করেছেন, প্রতিভা তারা খাটছেন, আমরা তাদেরকে আমার অন্তর অন্তস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এর পিছনে যারা, এই ইভেন্ট ম্যানেজমেন্টে যারা আছেন, যারা
মিডিয়ার ভাইরা আছেন তাদের সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে আবার ফিরে দেখা হবে আগামী বছর এবং আপনাদের ভোটে নির্বাচিত হয়ে নৌকা মার্খা আবার আসবে এবং আপনাদের কাছে আবার আমরা হাজির হব। সকলকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দর্শকবৃন্দ, যারা আজ শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বসে অনুষ্ঠানটি দেখছেন, তারা ছাড়াও ঘরে বসে দেখতে পাচ্ছেন সময় টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টিভি, গাজী টেলিভিশন, এটিএন নিউজ, এসএ টিভি, মাছরাঙা টেলিভিশন, আর টিভি, ডিবিসি নিউজ, চ্যানেল 24, এই চ্যানেলগুলোতে। এছাড়াও সিআরআই এবং ইয়াং বাংলার ফেসবুক পেজেও সরাসরি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানটি। সম্মানিত শুধু জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2018 এর এই বাছাই পর্ব প্রক্রিয়াটি শুরু হয় গত জুন মাসে এবং প্রায় 4 মাস এই প্রক্রিয়া চলতে থাকে এবং এখানে আবেদন জমা পড়ে 2500-এরও বেশি। এই 2500-এরও বেশি আবেদন থেকে সেরা 50টি সংগঠনের প্রতিনিধিরা আজ আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছে এবং যার মাঝ থেকে 30টি সংগঠন পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই পুরস্কার। দেশেরা এই সংগঠনগুলোর হাতে পুরস্কার তুলে দেবেন ডিজিটাল বাংলাদেশের রূপকার, ইয়াং বাংলার স্বপ্নদ্রষ্টা, মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়। পুরস্কারের পাশাপাশি বিজয়ীদের জন্য উপহার হিসেবে থাকছে আইসিটি বিভাগের পক্ষ থেকে ল্যাপটপ, জেমকন গ্রুপের পক্ষ থেকে ট্যাব এবং উই ফোনের পক্ষ থেকে একটি মোবাইল ফোন। তাছাড়া যে সেরা 50 জন বা 50টি সংগঠন সিলেক্ট করা হয়েছে, 30টি সংগঠন পাচ্ছে পুরস্কার, 50টি সংগঠন প্রত্যেকেই প্রত্যেকটি সংগঠনই পাচ্ছে আইসিটি বিভাগের পক্ষ থেকে একটি ল্যাপটপ। And one laptop is equal to one dream. আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এই পুরস্কারটি নিশ্চয়ই আমাদের এগিয়ে নিয়ে যাবে বহুদূর। এখন আমরা দেখে আসি কিভাবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছে ইয়াং বাংলা।
শ্রোতৃমণ্ডলী, এবারে আমরা একে একে জেনে নিই জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2018 এর বিজয়ী প্রথম 10টি সংগঠনের নাম। নারী শক্তি জাগরণ ফাউন্ডেশন কাজ করছে নারী ও বয়স্কদের শিক্ষা ও আত্মকর্মসংস্থান নিয়ে। জীবন কাজ করছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রক্তদান ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে। পরিবেশ ও হাওড় উন্নয়ন সংগঠন কাজ করছে হাওড়ের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিয়ে। শিক্ষার আলো পাঠশালা কাজ করছে দরিদ্র শিশুদের শিক্ষা অধিকার নিয়ে। একতা উন্নয়ন সংগঠন কাজ করছে প্রতিবন্ধীদের পুনর্বাসন। ভোরের আলো কাজ করছে শিশু অধিকার নিয়ে। অল ফর ওয়ান ফাউন্ডেশন কাজ করছে নারীদের সুস্বাস্থ্য নিয়ে। সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশন কাজ করছে চিত্রাঙ্কনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে। লালমনিরহাট তাইকোন্ডো ফাউন্ডেশন কাজ করছে নারী ও শিশুদের আত্মরক্ষার প্রশিক্ষণ নিয়ে। প্রথম সূর্য অ্যাগ্রো ফার্ম কাজ করছে টার্কি খামারের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ নিয়ে। শ্রোতৃমণ্ডলী, চলুন দেখে আসি এই 10টি সংগঠনের কর্মকাণ্ড। শিক্ষার আলোয় আলোকিত করার মধ্য দিয়ে দারিদ্র দূরীকরণ সহ সমাজের পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে ফারজানা ইসলাম ও তার গড়া নারী শক্তি জাগরণ ফাউন্ডেশন। এখানে 35 জন মহিলা নিয়ে আমি আগে বয়স্ক শিক্ষাটা চালু করি। বয়স্ক শিক্ষা থেকে ঝরে পড়া বাচ্চা শিশু বাচ্চাদেরকে নিয়ে কাজ করি। শিশু বাচ্চা থেকে ভাবলাম যে বলে না, পুরুষদের রাতের বেলা পুরুষদের একটা ব্যাচ খুলি। আমার এই পর্যন্ত 10 থেকে 18 সাল পর্যন্ত স্টুডেন্ট ছিল 310 জন। পেশাদার রক্তদাতার রক্ত নয়, রক্তদান হোক একটি সামাজিক আন্দোলন, এই ভাবনাকে উজ্জীবিত করতেই রাঙামাটির সাজিদ বিন জাহিদ ও তার বন্ধুদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন জীবন এর প্রতিষ্ঠা। পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক জীবন কাজ করা শুরুই করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বেস করে। বিগত 7 বছরে কেবলমাত্র পার্বত্যাঞ্চলে জীবন প্রায় 6,500 ইউনিট ব্যাগ রক্ত ব্যবস্থা করে দিয়েছে। বিপন্ন হাওড়বাসীর জীবন জীবিকা ও আইনগত অধিকার সচেতনতায় কাশ্মীর রেজা পরিবেশ ও হাওড় উন্নয়ন সংস্থার মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা নিঃসন্দেহে এক ব্যতিক্রমী উদ্যোগ। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে হাওড়ে ফসল হানি একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হাওড়বাসীর জীবন সংগ্রামকে সহজতর করার জন্য, তাদের সমস্যাগুলো লাঘব করার জন্য এবং একই সাথে অধিকার আদায়ে হাওড়বাসীকে ঐক্যবদ্ধ করার প্রয়াসেই আমরা এই সংগঠনটি যাত্রা শুরু করেছি। সামির রহমান একজন আলোকিত মানুষ গড়ার কারিগর। এলাকার মেধাবী দরিদ্র শিশুদের পড়াশোনায় সহযোগিতার লক্ষ্যে গড়ে তোলেন শিক্ষার আলো পাঠশালা। এই সংগঠনটি আমি 2011 সালে চালু করি। ভালো রেজাল্ট করার পর তাদের বিভিন্ন ভালো স্কুলে আমি ভর্তি করে দিই। এছাড়া আমি বজ্রপাত মোকাবেলা করার জন্য আলবিস রোপণ করেছি, পাখির অভয়ারণ্য তৈরি করার জন্য গাছে গাছে হাড়ি বেঁধেছি। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, একটু সহযোগিতা পেলে এরাও হতে পারে সমাজের আলোকিত মানুষ। এই লক্ষ্য নিয়ে ঝিনাইদহের সুমন পারভেজ গড়ে তোলেন একতা উন্নয়ন সংগঠন। একতা উন্নয়ন সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা হল সমাজের প্রতিটি প্রতিবন্ধী ছেলে মেয়েকে শিক্ষিত করে গড়ে তোলা। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে পথশিশু হয়ে বেড়ে ওঠেন শফিকুল ইসলাম। তিনি জানেন পথশিশুদের জীবন যন্ত্রণার কথা, তাদেরও আছে সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠার অধিকার। শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের টেকসই উন্নয়ন ভাবনা থেকে ভোরের আলো সংগঠনের সূচনা। মূলত আমি সুবিধা বঞ্চিত সকল ধরনের শিশু, যে শিশুগুলো পিছিয়ে আছে নানা কারণে, তাদেরকে নিয়ে আমি আসলে দল গঠন করতাম। এই শিশু দলগুলো তারা আসলে নিজেদের এলাকায় নিজেদের অধিকার রক্ষায় কাজ করত। একান্ত ব্যক্তিগত উপলব্ধি বোধ থেকে কামরুন্নেসামিরা গ্রহণ করেছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। কিশোরী ও দরিদ্র নারীদের পিরিয়ডকালীন পরিচ্ছন্নতা নিয়ে কাজ করার উদ্দেশ্যে গড়ে তুলেছেন অল ফর ওয়ান ফাউন্ডেশন। এখন পর্যন্ত ঢাকা আর রাজশাহী জেলা আর সিলেট জেলাতে কাজ করে যাচ্ছি। তারা আমাদের কাছ থেকে যা শিখছে সেটা যদি তাদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তারা যাতে তাদের কমিউনিটিকে শিখায়, এই কমিউনিটি যাতে ধীরে ধীরে তাদের কমিউনিটিটা ডেভেলপ করতে পারে, এটাই হচ্ছে আমাদের অল ফর ওয়ান ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। ধন্যবাদ
ধর্মান্ধতা ও কুসংস্কার থেকে সমাজকে মুক্ত করতে চারুকলাকে চেতনা হিসেবে বেছে নিয়েছেন স্মাইলগুনি হেমন ও তার বন্ধুদের করা সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশন। আমাদের বিভিন্ন গণসচেতনতা ধর্মী কার্যক্রমের ফলে মানুষজন এখন আমাদের স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে। বর্তমানে আমরা একটি অটিস্টিক স্কুল, একটি চারুকলা বিদ্যালয় ও একটি আর্ট গ্যালারি পরিচালনা করতেছি। দেহ মনোবল আর লক্ষ্যে অবিচল থাকলে যে কোনো বাধা উপেক্ষা করা সম্ভব, তা প্রমাণ করেছেন এই অসীম সাহসী শান্তনা রানী। আমি 2005 সাল থেকে মার্শাল আর্ট তাইকোন্দো প্রশিক্ষণ নেওয়া শুরু করে 2016 সালে আমি রংপুরে বিভিন্ন ছেলেমেয়েদেরকে, বিভিন্ন বয়সের ছেলেমেয়েদেরকে শেখাইতাম। এখন আমি লালমনিহাটে একটা সংগঠন করেছি, এখানে আমার মোটামুটি 30 জনের উপরে ছাত্রী আছে। সকল শিশু একদিন বেড়ে উঠবে পরিপূর্ণ পুষ্টি নিয়ে, এই বিশাল স্বপ্ন নিয়ে কামরুন্নাহার ও তার প্রথম সূর্য এগ্রো ফার্ম এগিয়ে চলেছে। অনলাইনের মাধ্যমে আমরা টার্কির ব্যাপারে জানতে পারি। আমরা 7টা মুরগি এবং 2টা মোরগ নিয়ে টার্কি পালন স্টার্ট করি। গ্রামের খুব সাধারণ মানুষের জন্য আন্তরিকভাবে কিছু করার ইচ্ছা থেকেই মূলত আমরা এই কাজের অনুপ্রেরণা পেয়েছি এবং আমরা কিছু বন্ধু মিলে এই কাজটা কন্টিনিউ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। সম্মানিত সুধী, আমি এখন মঞ্চে ডেকে নিচ্ছি ডিজিটাল বাংলাদেশের রূপকার, ইয়াং বাংলার স্বপ্নদ্রষ্টা, মাননীয় প্রধানমন্ত্রীর ICT বিষয়ক উপদেষ্টা এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সজীব ওয়াজেদকে। আমি তাকে অনুরোধ করব 2018 সালের জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে। দর্শকবৃন্দ, এখন আমি এক এক করে প্রথম 10টি সংগঠনের প্রতিনিধিদের নাম এবং তাদের অনুরোধ করছি মঞ্চে এসে প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করতে। প্রথমে নারী শক্তি জাগরণ ফাউন্ডেশন, ফারজানা বেগম। অনেক অনেক অভিনন্দন ফারজানা বেগম। জীবন, এবারে মঞ্চে আসছে জীবন থেকে বিন জাহিদ, তাজিদ বিন জাহিদ। এবারে আসছে লালমনিহাট তাইকোন্ডো ফাউন্ডেশন, থেকে শান্তনা রানী রায়। আমরা বিজয়ীদের একটু অনুভূতি শুনতে চাই, তো শান্তনা রানী রায়ের কাছ থেকে একটু তার অনুভূতি আমরা জানতে চাচ্ছি, কেমন লাগছে? ধন্যবাদ সবাইকে। আমার নাম শান্তনা রানী রায়, আমি লালমনিরহাট তাইকোন্দো অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক। আমি অনেক সংগ্রাম ও সরাই উতরাইয়ের মধ্য দিয়ে অনার্স, মাস্টার্স, LLB করেছি, পাশাপাশি তাইকোন্দো, মার্শাল আর্ট তাইকোন্দো শিখেছি। আমি শৈশব, কৈশোর, তারুণ্য ও যৌবনের উচ্ছ্বাস উপভোগ করতে পারিনি। আমার প্রথম অর্জন, প্রথম স্বর্ণপদক অর্জন করি 2012 সালে, গেমসটার নাম ছিল দ্বিতীয় ফজিলাতুন্নেসা মুজিব আন্তর্জাতিক তাইকোন্দো প্রতিযোগিতা। আমি বিশ্বাস করি ইয়াং বাংলা যদি আমাকে সহযোগিতা করেন, আমি আমার মতো শান্তনা বাংলাদেশের প্রতিটি স্কুল কলেজে তৈরি করে বাংলাদেশের নাম বিশ্বে ছড়িয়ে দিতে চাই। আজকের এই প্ল্যাটফর্মে আসতে আমাকে যারা সহযোগিতা করেছেন, অনেকেই সহযোগিতা করেছেন, তার মধ্যে অন্যতম লালমনিরহাটের কবি ও সাংবাদিক আব্দুর রব সুজন ভাই, ধন্যবাদ
ইয়াং বাংলা সিআরআই কে ধন্যবাদ। ধন্যবাদ শান্তনা এবং অনেক অনেক অভিনন্দন আপনাকে। এবারে আসছে পরিবেশ ও হাওড় উন্নয়ন সংগঠন থেকে নাবিদ হাসান। দেশ জুড়ে সম্ভাবনাময় তরুণ নেতৃত্বের পাশে ইয়াং বাংলা, যাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। তোমার জয়ে বাংলার জয়। ধন্যবাদ, অভিনন্দন আপনাকে। এবারে আসছে শিক্ষার আলো পাঠশালা থেকে সানি রহমান। পাবে না কোথাও এমন দেশ, দেখিয়ে দেবে বাংলাদেশ। অভিনন্দন শিক্ষার আলো পাঠশালা। এবারে আসছে একতা উন্নয়ন সংগঠন, সুমন পারভেজ। আমরা সুমন পারভেজের কাছ থেকে নিশ্চয়ই প্রত্যেকে তার অভিজ্ঞতা, তার কেমন লাগছে একটু শুনতে যাচ্ছি। আমার ভালো লাগা হচ্ছে আমার হৃদয় দৃষ্টি দিয়ে আমি বিশ্বকে জয় করব। আজ জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড জয় করলাম, একদিন বিশ্বকে জয় করব। আমি সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি। আমি খুব ছোটবেলা থেকে প্রতিটি পোস্টারে পড়তাম, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু যে সন্তান বা যাদের পিতামাতা সন্তানেরা প্রতিবন্ধী, সেই পিতামাতা বিশ্বাস করতে চায় না যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। অন্তত ঝিনাইদহের পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর পৃষ্ঠপোষকতায় আমি সুমন পারভেজ ঝিনাইদহে প্রমাণ করেছি, প্রতিবন্ধীরা জাতির বোঝা নয়, বরং তারাই জাতির গর্বিত সন্তান হবে একদিন বিশ্বে। সবাইকে ধন্যবাদ, সিআরআই কে ধন্যবাদ, ইয়াং বাংলাকে ধন্যবাদ। ধন্যবাদ সুমন পারভেজ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবারে আসছে ভোরের আলো, শফিকুল ইসলাম খান। অভিনন্দন ভোরের আলো। এবারে আসছে অল ফর ওয়ান ফাউন্ডেশন, কামরুন নেসা মীরা। দেশ জুড়ে সম্ভাবনাময় তরুণ নেতৃত্বের পাশে ইয়াং বাংলা, যাদের হাত ধরে। অভিনন্দন আপনাকে। এবারে আসছে সিলেট আর্টস অ্যান্ড অটিজম ফাউন্ডেশন, ইসমাইল গনি হিমন। অভিজ্ঞতা এবং অনুভূতি সম্পর্কে জানতে চাইব। আসসালামু আলাইকুম, আমি কামরুন্নাহার রুনা। আমি মনে করি আমি বাংলাদেশ। আমি অনুভব করি বাংলাদেশের প্রতিটি দায়িত্ব যেন আমারই। এই দায়বোধ থেকেই পড়ালেখা শেষ করে চাকরির পিছনে না দৌড়ায় কিছু বন্ধু বান্ধব মিলে ব্যতিক্রমী এবং নিজেদের জন্য কিছু করার চেষ্টা করেছিলাম। সেই থেকেই আজকে আমাদের এই এগ্রো ফার্ম, এটাকে আমরা একটা প্রোটিন ব্যাংকে পরিণত করতে চাই ইন ফিউচারে, যেখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য অর্গানিক প্রোটিন আমরা সরবরাহ করব, সেই সাথে বিশ্বের কাছে বাংলাদেশের নাম আমরা উজ্জ্বল করব। এর পাশাপাশি আমরা আরো একটি কাজ করি, সেটা হচ্ছে আমাদের দেশের প্রস্টিটিউট যেসব মহিলা আছে তাদের কিছু মেয়ে শিশুকে আমরা শেল্টার দিচ্ছি। বর্তমানে আমাদের একটা শেল্টার হোম আছে, সেখানে আমরা 20টা মেয়ে শিশুকে পারিবারিক পরিবেশে রেখে লেখাপড়া শিখিয়ে আমাদের মতো মানুষ করার চেষ্টা করছি, যাতে তারা বড় হয়ে ওই প্রস্টিটিউট লাইনে না যেতে হয় তাদেরকে। আর আমার আজকে এখানে আসার পেছনে সবচেয়ে বেশি সহযোগিতা এবং অনুপ্রেরণা জুগিয়েছে আমার খুব কাছের একজন বন্ধু,
মোহাম্মদ নাসিরউদ্দিন বিশ্বাস, ধন্যবাদ তাকে অনেক অনেক। সেই সাথে সিআরআই ইয়াং বাংলাকেও ধন্যবাদ, such a giving and this type of incredible and incredible award for giving us. Thank you. Wonderful. Thank you so much, Kamrul Nahar. Ashley. আমি মানে বাংলাদেশ আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু আমাদের সেই বাংলাদেশ আমরা ধারণ করি। অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। দর্শক, ইতিমধ্যে আমরা দেখলাম কোন 10টি সংগঠন সেরা 30-এর মধ্যে আছে। আজকে বিজয়ীদের মিছিল কিন্তু এখানেই শেষ নয়, আরো 20টি সংগঠনের নাম আমি কিছুক্ষণের মাঝেই ঘোষণা করব। তবে এই পর্যায়ে আমরা আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের স্পন্সর স্কোয়ার গ্রুপ, হামিদ গ্রুপ, জ্যামকিন, আমরা কোম্পানিজ, সামিট গ্রুপ, বাংলা ক্যাট এবং বেক্সিমকো, ইয়াং বাংলার পার্টনার মাইক্রোসফট, ই ভিলেজ, উই, অগমেডিক্স, কর্ম, সোলশেয়ার, প্রিয়শপ, সেবা এক্স ওয়াই জেড এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব, এবং মিডিয়া পার্টনার সময় টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, একাত্তর টেলিভিশন, আরটিভি, ডিবিসি নিউজ, চ্যানেল 24, ইত্তেফাক, সমকাল, ঢাকা ট্রিবিউন, বাংলা ট্রিবিউন এবং বিডি নিউজ 24.com। এছাড়াও পুরো অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল গ্রে অ্যাডভার্টাইজিং লিমিটেড। আমরা আরও ধন্যবাদ জানাচ্ছি শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফায়ার ব্রিগেডকে। অনুষ্ঠানটি প্রযোজনায় সহযোগিতা করেছে সময় টেলিভিশন, বিজয়ীদের উপহার দিয়েছে আইসিটি ডিভিশন, জ্যামকন গ্রুপ এবং উইফোন। আপনাদের সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। আর 2015 ও 2017 সালের বিজয়ীদের পক্ষ থেকে মাইক্রোসফটকে বিশেষভাবে ধন্যবাদ জানাই সারা দেশের 53টি জেলায় টেক হাব স্থাপন করবার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, এবারে যিনি মঞ্চে এই মুহূর্তে উপস্থিত আছেন জনাব সজীব বজ্জয়, আমরা সবাই তার কাছ থেকে কিছু না কিছু শুনতে চাই, আমি অনুরোধ করব তার বক্তব্য প্রদানের জন্য। আসলে আজকে এই অনুষ্ঠানে সবার এই আমাদের যে ইয়াং বাংলা শুধু অ্যাওয়ার্ডই না, যারা ফাইনালিস্ট, যারা পার্টিসিপেন্ট, সবার গল্প শুনে আমার সবচেয়ে বেশি যেই আনন্দ আসছে এবং গর্ব আসছে তাদের প্রতি, দেশের প্রতি, দেশের তরুণদের প্রতি। একটু এই অনুষ্ঠানের আগে আমি একটু সুযোগ পেয়েছিলাম তাদের সম্মুখী হতে, একটু আলোচনা করতে ফ্রিলি তাদের সাথে, তাদের গল্প শুনতে পারলাম, তাদের সাথে একটু অল্প সময়ও মত বিনিময় করতে পারলাম। এখন যা দেখতে পাচ্ছি এই যে ইয়াং বাংলার আমাদের যাত্রা, যেটা চিত্র আপনারা দেখলেন যখন আমরা এটা আরম্ভ করি, তখন এটা কিভাবে যাবে, কোন দিকে যাবে আমরাও কিন্তু ভাবতে পারিনি। আমাদের উদ্দেশ্য ছিল যে তরুণদেরকে আমরা এগিয়ে নিয়ে আসব দেশের কাজের জন্য, দেশকে সহযোগিতা করার জন্য, দেশের মানুষের সাহায্যে। আর এই পরিকল্পনা, এটার বুদ্ধি, ইয়াং বাংলার কনসেপ্ট আমাদের তরুণ এমপি নাইম রাজ্জাকের ছিল। তখন সে আমাদেরকে যখন, সে কই গেল, ওখানে বসেছিল, আচ্ছা ঠিক আছে, তো সিআরআই পক্ষ থেকে যখন আমরা এটা আরম্ভ করি, অল্পভাবে আমাদের শুরু হলো, সেখান থেকে বাড়তে বাড়তে আজকে এই পর্যায়ে দেখে আবারও অত্যন্ত গর্ব লাগে। একটু ভেবে দেখেন 10 বছর আগে আমরা কোথায় ছিলাম। এই যে আজকে শুনতে পাচ্ছি, এই যে প্রত্যেকটি ফাইনালিস্ট, প্রত্যেকটি অ্যাওয়ার্ডের যে গল্প, তাদের যে আত্মবিশ্বাস যে তারা নিজেরা করবে, দেশের জন্য করবে, দেশের মানুষের জন্য করবে, প্রতিবন্ধীদের জন্য করবে, নারীদের জন্য করবে, শিশুর জন্য করবে, তারা কিন্তু হাত পেতে নেই কারো কাছে, তারা নিজেদের মতন করে যাচ্ছে। আমরা তাদেরকে সহযোগিতা করছি ইয়াং বাংলা থেকে, তবে তারা কিন্তু নিজেদের উদ্যোগেই তাদের নিজেদের প্রতিষ্ঠান আরম্ভ করেছে।
একটু ভেবে দেখেন, 10 বছর আগে আমাদের এই দেশে, বাংলাদেশে এই আত্মবিশ্বাস কি ছিল? ছিল না। আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার আগে আমি যা দেখেছি, আমার যা মনে আছে, তখন বাংলাদেশে কিছু হলেই আমাদের, আমরা বলতাম যে এটা বাংলাদেশে তো কিছু ভালো হতেই পারে না, বাংলাদেশে হলেই খারাপ, বাংলাদেশে খালি সমস্যা। নিজেদের দেশের প্রতি বিশ্বাস, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা আমাদের নিজেদেরই ছিল না, দেশের মানুষের ছিল না। সেখান থেকে আজকে কোথায় এসেছি, কেন এসেছি, কিভাবে এসেছি, এটা মনে রাখতে হবে। এখন যে আমরা এই পর্যায়ে এসেছি, আমি ব্যক্তিগত একটি উদাহরণ দিয়ে একটু বলতে চাই আপনাদেরকে। এই যে আমাদের ডিজিটাল বাংলাদেশ, 10 বছর আগে যখন এই ডিজিটাল বাংলাদেশের যাত্রায় আমরা পা দেই, তখন বাংলাদেশে ডিজিটাল বলতে কি ছিল? তখন অনেকে এটা নিয়ে ঠাট্টা করেছে যে বাংলাদেশে সেই ওই যে তখন যে অ্যাটিটিউডটা ছিল যে বাংলাদেশে কিছুই হতে পারে না, বাংলাদেশে কিছুই সম্ভব না। তখন আমাদের আওয়ামী লীগ সরকার যখন প্রথমবার ক্ষমতায় আসে, মানুষ, সেই দেশের মানুষ যখন ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে, ডিজিটাল বাংলাদেশ নিয়ে ঠাট্টা করা হতো, টিটকারি যে আরে বাংলাদেশে কে ডিজিটাল, কি আর ডিজিটাল হবে। তবে দেখেন, আমরা নিজেদের মেধায়, নিজেদের উদ্যোগে আজকে ডিজিটালে কোথায় চলে এসেছি। কেউ কিন্তু ভাবতে পারে নাই, আর এটা আমরা সম্পূর্ণ নিজেরা করেছি, বাংলাদেশে করেছি। আমরা কিন্তু ওই বিদেশ থেকে বিশ্ব ব্যাংকের কনসালটেন্ট এনে ডিজিটাল বাংলাদেশ গড়ি না। আজ অত্যন্ত গর্ব লাগে যে আজকে আমরা বাংলাদেশ, আমরা সারা বিশ্বের সামনে এখন পরিচিত আইটি এক্সপার্ট হিসাবে, যে ই গভর্নেন্সের এক্সপার্ট হিসাবে, এবং আমরা বাংলাদেশ এখন অন্যান্য দেশকে আমরা সহযোগিতা করছি ডিজিটাল করতে। আমরা আরম্ভ করেছি মালদ্বীপ এবং ভুটানকে আমরা সহযোগিতা করে যাচ্ছি ডিজিটাল হতে, এবং এখন আপনারা আশ্চর্য হবেন, আমরা সোমালিয়াকে সাহায্য করছি, পেরুকে, সাউথ আমেরিকার পেরুর সাথে আমরা চুক্তি স্বাক্ষর করেছি তাদেরকে ডিজিটাইজ করতে, সহযোগিতা করতে। এবং আরও আশ্চর্য হবেন, ফিলিপাইন্স, যে দেশকে অনেকেই মনে করে বাংলাদেশ থেকে উন্নত, ফিলিপাইন্সকে আমরা সহযোগিতা করছি ডিজিটাইজ করতে। বাংলাদেশ আর কেউ না, আমরা করছি, আমরাই এখন আইটিতে বিশ্বে এক্সপার্ট হয়ে যাচ্ছি, এক্সপার্ট হয়ে পরিচয় পাচ্ছি। তো এই যে আত্মবিশ্বাস, আমাদের এই ইয়াং বাংলার প্রতিনিধিরা, ইয়াং বাংলার উদ্যোক্তারা, ইয়াং বাংলার অ্যাওয়ার্ডি, আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। এই আত্মবিশ্বাস ধরে রাখবেন যে আমরাই পারি, আমরাই দেশকে এগিয়ে নিয়ে যাব। আর আমাদের মাঝে এই আত্মবিশ্বাস কিন্তু সবসময় ছিল, আমাদের বলতে আমি বুঝাচ্ছি আওয়ামী লীগ, আমাদের দল। কারণ এখানে তো আর কোনো সন্দেহ নাই যে আজ যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকতো, বাংলাদেশ এখন এই পর্যায়ে পৌঁছাতো না, এটা কোনো মতেই সম্ভব হতো না। 2008 সালে বাংলাদেশের মানুষ, এই দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে। তার আগে আবারও সেই দেশের, আমাদের আত্মবিশ্বাস তো দূরের কথা, আমরা হতাশ ছিলাম যে দেশ কোন দিকে যাচ্ছে, আমাদের দেশ, সেই সোনার বাংলা শেষ হয়ে যাচ্ছে। সোনার বাংলা আমাদের আগের সরকার বিএনপির আমলে,
আমরা পরিচিত হয়ে গেছিলাম সারা বিশ্বের সামনে কিসে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আমরা হয়ে গেছিলাম একটা জঙ্গি দেশ, আমাদেরকে বলা হতো আরেকটি পাকিস্তান, একটা ফেইলড স্টেট। সামরিক শাসনও চলে আসলো, সেখান থেকে আজ বাংলাদেশ হচ্ছে ডিজিটাল এক্সপার্ট, আজ বাংলাদেশ হচ্ছে ডেভেলপমেন্টের এক্সাম্পল। একের পর এক বিশ্বের সামনে, বিশ্বের কাছ থেকে আমরা স্বীকৃতি পাচ্ছি, পুরস্কার পাচ্ছি উন্নয়নের জন্য। আজ বাংলাদেশ হচ্ছে মধ্যম আয়ের দেশ, শুধুমাত্র একটি কারণে, কারণ স্বাধীনতার দল ক্ষমতায় আছে। দেশের দেশপ্রেম না থাকলে, দেশের জন্য আদর্শ না থাকলে এটা কোনোদিন সম্ভব না। আর সেই আদর্শ, সেই দেশ দেশের মানুষকে সহযোগিতা করে যেতে থাকব, বাংলাদেশে যাতে কেউ একটি মানুষ দেশবাসীদের প্রতি, এই কথা আর কোন সময় আর গুরুত্বপূর্ণ না যেরকম এই মুহূর্তে। সেটা কারণটা কি, আমাদের বিপু ভাই অলরেডি বলেছেন, কারণ সামনেই আমাদের নির্বাচন। এই যে উন্নয়ন, এই যে আত্মবিশ্বাস, এগুলো কিন্তু এমনি এমনি আসেনি। এমনি এমনি যদি আসতো তাহলে 10 বছর আগে কেন হয়নি, 15 বছর আগে কেন হয়নি? বাংলাদেশ স্বাধীনতার পর, 15ই আগস্টের পর, 75-এর পর এত বছর পিছিয়ে কেন ছিল? কারণ সে আত্মবিশ্বাস অন্য কোন দলের নাই, সেই দেশপ্রেম অন্য কোন দলের নাই। হ্যাঁ, জাতীয়তাবাদী নামের আগে জাতীয়তাবাদী দল দিলেই জাতীয়তাবাদ হয় না, কাজ দিয়ে দেখাতে হয়। আর আওয়ামী লীগ আমরা কাজ দিয়ে দেখিয়ে দিয়েছি। আমাদের ইয়াং বাংলার ফাইনালিস্টরা, তারা তাদের পরিশ্রম দিয়ে, কাজ দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে, দেশের মানুষকে, তারা কিভাবে দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা, আমাদের বিশ্বাস, আমাদের তো দেশের প্রতি স্বপ্নের আমাদের অভাব নেই। আমরা স্বপ্ন দেখি শুধুমাত্র একটি মধ্যম আয়ের দেশ না, এটা আমাদের স্বপ্নের শেষ না, এটা আমাদের স্বপ্নের কেবল আরম্ভ। আমরা বাংলাদেশকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি, এর চেয়ে আরো অনেক বড় স্বপ্ন দেখি। আমরা একটি উন্নয়নশীল দেশের স্বপ্ন দেখি, আমরা একটি দেশের স্বপ্ন দেখি যেখানে প্রতিটি মানুষ ধনী। আমরা একটি স্বপ্ন দেখি যে দেশটি সম্পূর্ণ ডিজিটাল, হাতের মুঠে আপনারা সবকিছু করতে পারবেন, দারিদ্রতা দূরের কথা। আমরা স্বপ্ন দেখি যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সকল মানুষ সারা বিশ্বে বেড়াতে পারবে, সারা বিশ্বে মাথা উঁচু করে বেড়াতে পারবে। এটাই হচ্ছে আমাদের স্বপ্ন।
10 বছর আগে আমরা একটি পরিকল্পনা দিয়েছিলাম, ভিশন 2021, যে বাংলাদেশের 50 বছর বয়সে আমরা একটি মধ্যম আয়ের দেশ হব। সেই 2021 এর আগেই আমরা 2021 সালের আগেই কিন্তু সেই স্বপ্ন আমরা পূরণ করে ফেলেছি। এখন আমরা আগামী স্বপ্ন দেখছি, যে আগামী 20 বছরে 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হবে। আর এটা শুধু স্বপ্ন না, যেভাবে আমরা ভিশন 2021 বাস্তবায়ন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, বাংলাদেশ সারা বিশ্বের বিশ্বকে দেখিয়ে দিয়েছি, আমরা এখনো আপনাদের কাছে আবারও ওয়াদা করছি যে যদি নৌকায় ভোট দিন, নৌকায় যদি ভোট দিতে থাকেন, 2041 সালে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ তার আগেই হবে। তবে তার জন্য আগামী 2 মাসে আপনাদের কি করতে হবে, একটাই কাজ, নৌকায় ভোট দেবেন। নৌকা যতদিন থাকবে বাংলাদেশ দ্রুত আগাতে থাকবে, কারণ আমরা পরিশ্রম করি এই দেশের জন্য। আমাদের ইয়াং বাংলার প্রতিনিধিরা যেভাবে পরিশ্রম করে, আমরা তার সেই পরিমাণই পরিশ্রম করি সারা দেশের জন্য, সারা দেশের সকল মানুষের জন্য। আর যতদিন ক্ষমতা আছে আমরা সেই পরিশ্রম করতে থাকব। আমাদের সামনে আপনারা সব তরুণ, আমাদের মাঝে যারা আওয়ামী লীগের মন্ত্রী নেতৃবৃন্দ, সব তরুণ নেতৃবৃন্দ, আপনারাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, এই দেশের ভবিষ্যৎ। আমরাই স্বপ্ন দেখি আমরা কিরকম বাংলাদেশ দেখতে চাই, আমরা কি উন্নয়নশীল বাংলাদেশ চাই নাকি অতীতে ফিরে যেতে চাই, পিছিয়ে যেতে চাই, এই চয়েসটা হলো আপনাদের হাতে। আর আমার বিশ্বাস আছে এই চয়েসটা স্পষ্ট, আপনারা আর পিছিয়ে তাকাবেন না। আসেন আমরা একসাথে দেশবাসীকে উঠাতে থাকি, দেশকে এগিয়ে নিয়ে যেতে থাকি। আর তার জন্য কি প্রয়োজন? নৌকায় ভোট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক অনেক ধন্যবাদ জনাব সজীব বাজেট জয়। সম্মানিত অতিথিবৃন্দ, এবারে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডে আমরা 10টি ক্যাটাগরিতে আবেদনপত্র আহ্বান করেছিলাম। এই ক্যাটাগরিতে বিজয়ী অন্যান্য সংগঠন ও তাদের প্রতিনিধির নাম ঘোষণা করার সাথে সাথে মঞ্চে এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। প্রথমেই সামাজিক উন্নয়ন ক্যাটাগরি থেকে তরু ছায়া প্রতিষ্ঠান ফরিদপুর জেলা থেকে আসছে মোহাম্মদ খালেদ মাহমুদ সজীব। অভিনন্দন তরু ছায়া। এবারে সামাজিক উন্নয়ন ক্যাটাগরি থেকে আসছে লাইট টু লাইফ কুষ্টিয়া জেলা থেকে মোহাম্মদ লাবিব তাজন উৎসব। অভিনন্দন। এবারে আসছে তারুণ্য 71 কুষ্টিয়া ঢাকা জেলা থেকে মোহাম্মদ শাহরিয়ার জামান ধ্রুব। সামাজিক উন্নয়ন ক্যাটাগরি থেকে পরবর্তী প্রতিষ্ঠান স্বপ্ন যাত্রী ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা থেকে আসছে মোহাম্মদ কামাল হোসেন চৌধুরী। অভিনন্দন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। এবারে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ক্যাটাগরি থেকে আসছে ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিস বরিশাল জেলা থেকে।
শাকিলা ইসলাম। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ক্যাটাগরি থেকে পরবর্তী প্রতিষ্ঠান হচ্ছে প্রাণ ও প্রকৃতি। নওগাঁ জেলা থেকে আসছে কাজী নাজমুল হোসেন। এবারে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এই ক্যাটাগরি থেকে প্রথম যে প্রতিষ্ঠানটি আসছে অনুশীলন মজার স্কুল। খুলনা জেলা থেকে আসছে আলোক চন্দ্র দাস। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এই ক্যাটাগরি থেকে পরবর্তী প্রতিষ্ঠান হচ্ছে স্টুডেন্ট অর্গানাইজেশন অফ ইউথ পাওয়ার। গাইবান্ধা জেলা থেকে আসছে শোয়েবুর রহমান সজীব। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকে পরবর্তী প্রতিষ্ঠান হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। মৌলভীবাজার হতে আসছে রাজু কর্মী। আমরা রাজু কর্মীর কাছ থেকে তার অনুভূতি জানতে চাইব। ধন্যবাদ আমাকে ইয়াং বাংলা পুরস্কার করার জন্য। আমি সেই সাথে আমি চা বাগানের ছেলে, আমি চা বাগানের শিক্ষা খাতে কাজ করি ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এখানে আমাদের ভার্সিটিতে যারা পড়ালেখা করে ছাত্ররা সেদেরকে তাদের নিয়ে সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা 15 লাখ চা জনগোষ্ঠী, যেখানে মাত্র 40 জন ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। আমাদের সংগঠন শুরু করার আগে সেটা ছিল 7 থেকে 8 জন, বাট এখন এই 4-5 বছরে এর পরিমাণ 40 জন দাঁড়াইছে, অর্থাৎ 7-8 জন থেকে 40 জন, যেটা আমাদের একটা বিরাট বড় সফলতা। আমরা এই আজকে এই পুরস্কৃত হয় ইয়াং বাংলা এবং সিয়ারাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ রাজু কর্মী, অভিনন্দন আপনাকে। আমাদের পরবর্তী ক্যাটাগরি হচ্ছে প্রতিবন্ধীদের ক্ষমতায়ন। প্রতিষ্ঠান সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট ময়মনসিংহ থেকে আসছে মানস কান্তি সাহা। প্রতিবন্ধীদের ক্ষমতায়ন ক্যাটাগরি থেকে পরবর্তী প্রতিষ্ঠান প্রতিবন্ধী কল্যাণ সমিতি ময়মনসিংহ থেকে আসছে নুরুল ইসলাম। যাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ, তোমার জয় বাংলা জয়। আমরা নুরুল ইসলামের কাছ থেকেও ছোট্ট করে তার অনুভূতি জানতে চাইব। আসসালামু আলাইকুম। এত বড় একটা প্ল্যাটফর্মে আসতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করতেছি যে এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য থাকতে পারে, সেটা আজ আমি প্রমাণ পাচ্ছি। তো আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে প্রতিবন্ধী কল্যাণ সমিতি। এ জায়গায় যারা পরিচালনা করে সবাই প্রতিবন্ধী। আমরা 2001 সাল থেকে কাজ শুরু করি। তো আমরা এখন আমাদের প্রতিবন্ধী সদস্য আছে 741 জন। তো এক্ষেত্রে আমরা এখন যে কাজটা করতেছি প্রতিবন্ধী শিক্ষার আলোয় সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্কুলে ভর্তি করাচ্ছি এবং কি তাদেরকে মনিটরিং করতেছি, যাতে তারা স্কুলে যাচ্ছে নাকি বাসায় বসে আছে তার জন্য বাসা মনিটরিং করি, তারপরে স্কুল মনিটরিং করি। তার সর্বোপরি আমার সবচেয়ে জয় আমার ইচ্ছা হলো যে আমরা বাংলাদেশ থেকে প্রতিবন্ধী নামটা মুছে দিতে চাই, যে আমরাও মানুষ, আমরা মানুষ হিসেবে বাংলাদেশে আমাদের মানুষ হিসেবে চিনবে, আমরা যে ডিজেবল সে বিষয়টা যাতে এই এই হিসেবে আমাদের পরিচয় দিতে চাই না, আমরা দিতে চাই আমরা মানুষ। আসসালামু আলাইকুম। এত ধন্যবাদ সিয়ারাই, ধন্যবাদ ইয়াং বাংলা। ধন্যবাদ, ধন্যবাদ নুরুল ইসলাম।
আমাদের পরবর্তী ক্যাটাগরি হচ্ছে দক্ষতা উন্নয়ন। প্রথম যে প্রতিষ্ঠান আসছে গুরুকুল। গুরুকুল কুষ্টিয়া জেলা থেকে আসছে আব্দুল আল মাসুম। দক্ষতা উন্নয়ন থেকে আমাদের পরবর্তী প্রতিষ্ঠান হচ্ছে বিডি অ্যাসিস্ট্যান্ট। রংপুর জেলা থেকে মঞ্চে আসছে আবু সাইদ। অনেক অনেক অভিনন্দন আবু সাইদ। আবু সাইদের কাছ থেকে আমরা ছোট করে তার অনুভূতি জানতে চাইব। আসসালামু আলাইকুম, আমি রংপুর থেকে আসছি। আমাদের একটা স্বপ্ন ছিল যে ঝরে পড়া শিক্ষার্থী যারা, তাদেরকে আমরা আসলে একটা কাজের ব্যবস্থা করব। আপনারা হয়তো জানেন মানুষের চিকিৎসার হসপিটাল আছে, পশু পাখির চিকিৎসার হসপিটাল আছে। আমরা যেটা করেছি সেটা হলো যন্ত্রের চিকিৎসার হসপিটাল। বিডি অ্যাসিস্ট্যান্ট যন্ত্র নিয়ে চিকিৎসা করে। আমরা ডিজিটাল বাংলাদেশ হচ্ছে যখন, এই যন্ত্রপাতির উপর নির্ভরতা বাড়ছে, এগুলোর জন্য একটা ডিসিপ্লিন সার্ভিসিং প্রতিষ্ঠান দরকার। যেখানে আমরা করছি কি, ঝরে পড়ে যে শিক্ষার্থীগুলো, তাদের একসময় হয়তো স্বপ্ন ছিল যে তারা ডাক্তার হবে। আমরা তাদেরকে ডাক্তার বানাতে পারছি না, কিন্তু তাদেরকে আমরা টেকনিক্যাল ডক্টর বলতে পারছি। সো আমাদের প্রতিষ্ঠানে তারা এসে প্রশিক্ষণ নিয়ে টেকনিক্যাল ডক্টর হচ্ছে, আর আমরা কাস্টমারদেরকে ঘরে বসেই একটা ডিসিপ্লিন সার্ভিস দিচ্ছি। ফিউচারে আমরা আশা করছি যে সারা দেশের অন্তত 2% ড্রপ আউটকে আমাদের প্রতিষ্ঠানে এনে তাদের কর্মের ব্যবস্থা করতে পারবো। ধন্যবাদ সিআরআই এবং ইয়াং বাংলাকে আমাদেরকে সম্মানিত করার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ আবু সাইদ। দক্ষতা উন্নয়ন ক্যাটাগরি থেকে আমাদের পরবর্তী প্রতিষ্ঠান বিজয়ী প্রতিষ্ঠান প্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশন। নারায়ণগঞ্জ জেলা থেকে আসছে তানজিবা রহমান। আমাদের পরবর্তী ক্যাটাগরি হচ্ছে জেন্ডার। জেন্ডার থেকে প্রথম যে প্রতিষ্ঠানটি আসছে স্বপ্নতরি ফাউন্ডেশন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে মাহমুদা আসমা জাহান। জেন্ডার ক্যাটাগরি থেকে পরবর্তী প্রতিষ্ঠান দ্য ফ্ল্যাগ গার্ল। ঢাকা থেকে প্রিয়তা ইফতেখার আসছে মঞ্চে। সাংস্কৃতিক আন্দোলন প্রতিষ্ঠান শিশুনাট। জেলা সিলেট আসছে তন্ময় পাল চৌধুরী। সাংস্কৃতিক আন্দোলন ক্যাটাগরি থেকে পরবর্তী বিজয়ী প্রতিষ্ঠান হচ্ছে ঘুরি ফাউন্ডেশন। বরিশাল জেলা থেকে মঞ্চে আসছে রাকিবুল হাসান। পাবে না কোথাও এমন দেশ, দেখিয়ে দেবে বাংলাদেশ, বাধা পেরিয়ে অনেক দূর, লক্ষ নদী সমুদ্র। আমাদের পরবর্তী ক্যাটাগরি স্পোর্টস এবং ফিটনেস। বিজয় প্রতিষ্ঠানের নাম হচ্ছে শালান্দার উচ্চ বিদ্যালয় মহিলা বাস্কেটবল দল। ঠাকুরগাঁও জেলা থেকে মঞ্চে আসছে রশিদা আক্তার। আমরা ছোট্ট করে রশিদ আক্তারের কাছ থেকে রশিদার অনুভূতি জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ রশিদ আক্তার, ঠাকুরগাঁও জেলা থেকে। আমার অর্গানাইজেশন হলো সালান্দর হাই স্কুল বাস্কেটবল উইমেন্স টিম। আমাদের সালন্দরে কোনো বাস্কেটবল টিম ছিল না, তবে আমাদের আগ্রহ ছিল যে আমরা খেলাধুলো করব। আমাদের সালন্দর এমন একটা প্রত্যন্ত অঞ্চলের মধ্যে অবস্থিত যে সেখানে মেয়েদের খেলাধুলা সাপোর্ট করতো না, তবু আমাদের ইচ্ছা ছিল যে আমরা খেলবো। যখনই আমরা খেলার ড্রেসে বাইরে বের হতাম, আমাদের এলাকার সকল মানুষের কাছ থেকে আমরা নানান ধরনের কটু কথা শুনতে হতো, কিন্তু আমাদের জিদ ছিল যে আমরা খেলবো, পাঁচে লোকে কিছু বলে সেটা আমরা কানে নিব না। এবং আমাদের আত্মবিশ্বাস, আমাদের আত্মবিশ্বাস ছিল যে আমরা যদি আমাদের আত্মবিশ্বাসকে মানে
সেভাবে দেখতে পারি এবং পরিশ্রমের মাধ্যমে আমরা একদিন সাফল্য বয়ে আনবই। তো আমাদের বাস্কেট গ্রাউন্ড ছিল না, আমাদের স্কুল মাঠে নারকেল গাছে আমরা একটা ঝুড়ি ব্যবস্থাপনা করে সেখানে পরিশ্রমের মাধ্যমে সেখানে অনুশীলনের মাধ্যমে আমরা বাস্কেটবল ন্যাশনাল চ্যাম্পিয়ন হই। আশা করা যায় আমাদের স্কুলে যদি একটা বাস্কেটবল গ্রাউন্ড থাকতো তাহলে আমরা বাস্কেটবল যে কোনো টুর্নামেন্টে আমাদেরকে থামানোর মতো কোনো টিম থাকবে না বাংলাদেশে, এবং বাংলাদেশের জন্য আমরা সোনা বয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ সবাইকে। চমৎকার, অনেক অনেক অভিনন্দন রশিদা আক্তার। আমাদের পরবর্তী ক্যাটাগরি হচ্ছে উদ্ভাবন ও উদ্যোক্তা, এবং বিজয়ী প্রতিষ্ঠানের নাম হচ্ছে সফল চিংড়ি সেবা কেন্দ্র। সাতক্ষীরা জেলা থেকে মঞ্চে আসছে এবারে মুকুল ইসলাম। একে একে আমরা 20টি সংগঠন বিজয়ী সংগঠনের নাম জেনেছি। এবারে সেই সকল 20টি সংগঠন এবং প্রথমে যে 10টি সংগঠন ছিল সেই সকল বিজয়ীদের আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। একটি গ্রুপ ফটো সেশন হবে এবারে মঞ্চে। সবাই সুশৃঙ্খল ভাবে একে একে মঞ্চে চলে আসুন। ঘোষণা করছি এবং সেই সংগঠনগুলোর একজন করে প্রতিনিধি আসবে মঞ্চে এবং এটি গ্রুপ ফটো সেশন হয়ে যাবে। এবারে আমি একে একে সংগঠনের নাম এবং প্রতিনিধির নাম ঘোষণা করছি। পাখি ফাউন্ডেশন থেকে ঝুমকা মল্লিক, বৃহন্নলা সংগঠন থেকে সাদিকুল ইসলাম, রিলেশন টু পিপল থেকে ইমতিয়াজ মোহাম্মদ পাপন, অনুবীক্ষণ থেকে শফিকুর ইসলাম করিম, খ্যাপা থেকে জোশিয়া সাংমা, ব্রিজ ফাউন্ডেশন থেকে স্বর্ণাময়ী সরকার, ট্রাভেলস অফ বাংলাদেশ থেকে ডক্টর সাকিয়া হক, ডিজিটাল সেন্টার মাদারীপুর থেকে আল শাহরিয়াত করিম, নীর সেবা কেন্দ্র থেকে ফারজানা আফরোজ, স্বপ্ন সারথী পাবলিক লাইব্রেরি থেকে মিজানুর রহমান, বায়ান্ন থেকে নাজমিন আক্তার নাজু, তেতুলিয়া পাঠশালা থেকে ইমরান মৃধা, তারা ইনিশিয়েটিভ থেকে অপু প্লাসেড, প্রতিবন্ধী কল্যাণ সংস্থা থেকে শিরিনা খাতুন, নতুন জীবন থেকে তৌহিদুল ইসলাম, কল ফর ব্লাড থেকে সারোয়ার কামাল শোয়েব, দুর্বার প্রগতি সংগঠন থেকে সাইফুদ্দিন, নড়াইল ভলেন্টিয়ার্স থেকে সাদাত রহমান, শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র থেকে সৈয়দ মিজানুর রহমান, এবং ভালোবাসি জামালপুর থেকে সজীব মিয়া। তো
অনেক অনেক ধন্যবাদ সকল বিজয়ীদের, বিজয়ীদের অনেক অনেক অভিনন্দন আবারও, এবং জনাব সজীব ওয়াজেদ জয় এতক্ষণ মঞ্চে ছিলেন, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনুরোধ করব আপনার আসন গ্রহণ করবার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সম্মানিত যদি আজকের এই আয়োজনে দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য অসংখ্য তরুণ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, বিজয়ী হয়েছেন, আপনাদের গল্প আমরা শুনেছি, আপনাদের সংকল্পের কথা শুনেছি, সংগ্রামের কথা শুনেছি, আসলে আমরা সকলে মুগ্ধ। আমরা আশা করি এভাবেই এভাবেই আপনাদের হাত ধরে আপনাদের কাজগুলো এভাবেই এগিয়ে যাবে, এবং আপনাদের হাত ধরে বাংলাদেশ যে নতুন করে ভিশন 2041 এর স্বপ্ন দেখে সেটি আপনাদের হাত ধরে, আপনাদের এই চমৎকার উদ্যোগের হাত ধরে সম্ভব হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, অনেক অনেক অভিনন্দন আবারও। আশা করি এরকম উদ্যোগ নিয়ে আপনাদের সঙ্গে আবারও এরকম কোনো আয়োজনে দেখা হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে, তবে পুরোপুরি শেষ হচ্ছে না, একটি সাংস্কৃতিক আয়োজন রয়েছে এবং চমৎকার একটি ব্যান্ড দল কিছুক্ষণের মাঝে উপস্থিত হবে আপনাদেরকে এন্টারটেইন করবার জন্য, এবং মঞ্চে আসবে শূন্য। আশা করি সকলে উপভোগ করবেন। অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আবারও। আমি নাবিলা বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও কখনো না কখনো। এবং সবাইকে অনুরোধ করা হচ্ছে সবাই সুশৃঙ্খল ভাবে যার যার আসন গ্রহণ করুন, আসনেই থাকুন। আমাদের মাননীয় প্রধান অতিথি এবারে আমাদের অডিটোরিয়াম থেকে তিনি বের হবেন এবার, সো সবাইকে অনুরোধ করছি আপনারা আসন থেকে সরে যাবেন না, যার যার জায়গায় থেকে সহযোগিতা করবেন। আমাদের সম্মানিত অতিথি এই মুহূর্তে বিদায় নিচ্ছে।